guys, welcome back to Suman's family. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের যে ব্যাংকক ভ্রমণ ছিল সেই ভ্রমণটা আজকে শেষ, অন্তিম। তো আজ আমরা চলে যাচ্ছি ইন্ডিয়া। তো তোমরা তো আগের প্রত্যেকটা পার্ট তো তোমরা দেখেছো, পার্টটা কেমন লেগেছে আশা করি তোমরা সব ভিডিও দেখেছো। যদি ভিডিওগুলো না থেকে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্রত্যেকটা লিঙ্ক ভিজিট করো আর ভিডিওগুলো দেখো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে মানে এয়ারপোর্টে ঢুকে চেকিং, বোর্ডিং পাস সব কমপ্লিট। তো এখন আমরা একটু কেনাকাটার জন্য যাচ্ছি ডিউটি ফ্রিতে। তো চলো আমরা কী কেনাকাটা করছি, কী করছি সব তোমাদের দেখাবো। আজকের ব্লগটা হতে চলেছে থাইল্যান্ড টু কলকাতা ব্লগ। তো চলো, তো এই পিছনেই ডিউটি ফ্রি দেখতেই পাচ্ছ। তো এখানে যাবো, এখানে গিয়ে কিছু কেনাকাটা করবো। প্রচুর টায়ার্ড, প্রচুর টায়ার্ড, কারণ সকালবেলা করলাম, সাফারি ওয়ার্ল্ড করলাম, তারপরে আবার এই ব্লগটা করছি, মানে প্রচুরই আমাদের এডিটিং চলছে। তো চলো কেনাকাটা কী করছি তোমাদের তুলে দেখাই। তো বন্ধুরা, আমাদের ফ্লাইট হচ্ছে 10:50। তো আমরা উপরে এখন ঘুরছি, বিশেষ করে আমি দেখছি ডিউটি ফ্রি থেকে কী নেওয়া যায়। কিন্তু যাই দেখছি না কেন, দাম এখানকার, এখানকার 7-Eleven বলে কিছু শপ আছে, ওখানটা হচ্ছে দামটা একটু কম থাকে, কিন্তু ডিউটি ফ্রিতে আমার এখানে দাম বেশি, যে কোনো চকলেট বলো যাই বলো। তো আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কী পাওয়া যায়, কিন্তু মনের মতন কিছু পাচ্ছি না। তো আমাদের সাফারি থেকে আমাদের এখানটা ড্রপ করেছে হচ্ছে, এয়ারপোর্টে ড্রপ করেছে বিকেলবেলা 7টার সময়। তো এতক্ষণ বসেই ছিলাম নিচে, তারপর আমরা বোর্ডিং টোর্ডিং নিয়ে যা চেকিং টেকিং ছিল সিট চেক করে আমরা উপরে চলে আসলাম। উপরে এসে মা বাবাকে 3 নম্বর গেটে বসিয়ে আমরা উপরটায় ঘুরছি এখন। তো দেখছি কী নিয়ে আছে এখানে, নানা রকম স্টোর, দিদি দেখছে, দিদি হয়তো কিছু নিতে পারে। তো চলো দেখি কী নেয় ও, আমার মনের মতো কিছু পাচ্ছি না, পেলে আমিও ঠিক নিয়ে নেবো কিছু। তো বন্ধুরা একটা পারফিউম দেখলাম, এই পারফিউমটা ফ্রিতে একটু মাখলাম, হ্যাঁ ভাবলাম নেবো। দামটা দেখবে 5,390 বাট, ইন্ডিয়ান মানি, ইন্ডিয়ান মানিতে মিনিমাম 12,000 অনলি। তো দেখো, তো গাইস আমরা কিছু টাইমের পর কলকাতা ভ্রমণের জন্য রওনা দেবো। তো আজকে আমার ভিডিওটিতে হতে চলেছে কী নিয়ে তোমরা তো জানো, আজকে আমি এই ভিডিওতে বলবো আমি যে এত এই কদিন থাইল্যান্ড ভ্রমণ করলাম, কতগুলো ভিডিও করলাম, কী করলাম সে সম্পর্কে, আর আমি যে থাইল্যান্ড টু কলকাতা ভ্রমণ করছি সে সম্পর্কে কিছু তথ্য। তো আমার আজ আগের কিছু ব্লগে ফার্স্ট পার্ট ছিল হচ্ছে কলকাতা টু থাইল্যান্ড ভ্রমণ, সেকেন্ড পার্ট ছিল হচ্ছে ব্যাংকক সাইসিং ট্যুর, সিটি ট্যুর আর কি, থার্ড পার্ট ছিল হচ্ছে আলকাইজা শো, আর ফোর্থ পার্ট ছিল হচ্ছে ওয়ার্কিং স্ট্রিট, আর 5 নম্বর ছিল হচ্ছে কোরানিয়ান আইল্যান্ড, আর 6 নম্বর পার্ট ছিল হচ্ছে যেটা পাটায়া টু ব্যাংকক সিটি ট্যুর, আর 7 নম্বর ছিল হচ্ছে মাই বার্থডে স্পেশাল রুজ ডিনার। তো তোমরা তো এই ভিডিওগুলো দেখেছো, আর 8 নম্বর আরেকটি ছিল হচ্ছে যেটা হচ্ছে সাফারি ওয়ার্ল্ড পার্ক, আর কি যেখানটা আর কি বাঘ সিংহের ছবি তোলা বা অনেক কিছু করা হয়। তো তোমরা এখনও যারা এই ব্লগগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, অতি অবশ্যই লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে ভিডিওগুলো দেখো, খুবই ভালো লাগবে, খুব মানে খুবই ভালো লাগবে। আর যারা ভিডিওগুলো দেখেছো তারা বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো তারা যেন পেজটাকে অবশ্যই ফলো করো। আর যদি আর কিছু ইনকোয়ারি থাকে তোমাদের থাইল্যান্ড ভ্রমণের ব্যাপারে তাহলে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি ইনস্টাগ্রাম আইডিতে আমাদের ফলো করতে পারো, পিন করতে পারো বা ডিএম করো, আমি তোমাদের সম্পর্কে সব কিছু তথ্য দিয়ে দেবো। তো চলো আমাদের টাইম হয়ে গেছে, আমরা এখন ফ্লাইটে বোর্ডিং পাস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা। তো দেখা হচ্ছে কলকাতা এয়ারপোর্টে, বাই বাই। তো গাইজ আমাদের থাইল্যান্ড ভ্রমণ কমপ্লিট, তো আমরা এখন চলে এসেছি কলকাতায়। তো তোমরা প্রত্যেকটা পার দেখেছো, তো যদি না দেখে তখন ডেসক্রিপশন বক্সে যাও আর লিঙ্ক ক্লিক করো আর ভিজিট করো, তোমার ভিডিওগুলো দেখো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তো তখন তোমার সাথে ভালো থাকো, বাই বাই। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজে ফলো দেবে।